হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5. And I've been working after work since last September. Working after work, yeah. I stay up late on the weekdays. I never tell when we say. আমি শান্তনু, বেসিক্যালি আমি শিলিগুড়ির ছেলে, ছোটখাটো ইউটিউবে ভিডিও বানাই এই আর কি। তো আজকে আমি এসেছি বালুরঘাটে, আমার দাদা ত্রিদীপ দা তার সাথে একটা স্পেশাল রাইড প্ল্যান আছে আজকে। তো কি সেই স্পেশাল ব্যাপার সেটা আমি বলবো না, সেটা বরঞ্চ ত্রিদীপদার মুখ থেকেই শুনে নিই। তো ত্রিদীপদা বলো আজকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দুজনে আছি আর শান্তনুর সঙ্গে এর আগে আমি দেখা করেছিলাম, শান্তনু এসেছিল। আমি আজকে এসেছি আবার হিলিতে, মানে আপনারা খুব হিলির ভিডিও ভালোবাসেন আর বাংলাদেশ বর্ডার সংক্রান্ত ভিডিও আপনারা খুব পছন্দ করেন। তো আজকে শান্তনুকে সেই বাংলাদেশ বর্ডারের সংক্রান্ত একটা ভিডিও একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, যেটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো জায়গাটার নাম হচ্ছে হাড়িপুকুর, আর হাড়িপুকুর হচ্ছে একদম বর্ডার ঘেঁষা একটা গ্রাম। এবার আমরা ইন্ডিয়াতে থেকে বাংলাদেশে আমাদের পাসপোর্ট বা আমাদের পরিচয়পত্র দেখিয়ে আমরা ওপারে যেতে পারি, সেম করে ওরা পরিচয়পত্র দেখে ওরা এদিকে আসতে পারেন। তো এরকমই ব্যাপার একটা গ্রাম হাড়িপুকুর। তো এই হাড়িপুকুরে আমি আজকে শান্তনুকে নিয়ে যাব। ও, যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে শান্তনু তো প্রথমে ইন্ট্রো দিল, আপনারা শান্তনুকে চেনেন না, শান্তনুর চ্যানেলের নাম দেখুন নিচে দেওয়া আছে, রয়্যাল বেঙ্গল রাইডার। তো শান্তনু বেসিক্যালি শিলিগুড়ির ছেলে, আর শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম এইসব জায়গায় ও খুব ঘোরে, এবং ওর ভিডিওগুলো না খুব মানে সিনেমেটিক, মানে মনে হয় যে আমি সিনেমায় হলে বসে ওর ভিডিও দেখছি। তো আমার তো এরকম মনে হয়। তো আপনারা অবশ্যই যাবেন ওর চ্যানেলে, ও চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব এবং লাইক যা থাকে ইউটিউবের কর্তব্য করবেন, আর ও আরও ভালো ভালো ভিডিও দেবে। তো চলুন আর বেশিক্ষণ না বকবক করে চলে যাই আমাদের গন্তব্যস্থলে। এখানে আছি বসে, এটা হচ্ছে হাড়িপুকুর বলে একটা গ্রাম, গ্রামের জাস্ট এন্টার করে গেছি। আর এই দেখছেন বাংলা লেখা আছে, এই বাংলা লেখাটা কারণ হচ্ছে এটা আমি বাংলাদেশে আছি, মানে আমার শরীর পুরো বাংলাদেশে আছে। আর জাস্ট এই পিলারটার ওপারে হচ্ছে ইন্ডিয়া, মানে ওই গরুটা যে ঘাস খাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়াতে গরু ঘাস খাচ্ছে। তো ব্যাপারটা অনেক অদ্ভুত, অনেকটা আমার কাছে তো অনেক এটা বলে একটা, যখনই এইসব জায়গা আসি আমার একটা রক্ত অন্যরকম সঞ্চালন করে। তো এটা হয়তো আপনাদেরকে আমি বোঝাতে পারছি বা দেখাতে পারছি। আপনারা জানেন 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীনতাটা বলা যায় একদিনে কিন্তু আসেনি। স্বৈরাচারী অত্যাচারী যে ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে যে আমাদের এই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি, তার পেছনে কিন্তু অনেক বলিদান, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক বিদ্রোহ রয়েছে। এই আমাদের বাংলা বা গোটা ভারতবর্ষে যত কৃষক শ্রেণী ছিল তাদের উপর প্রচুরভাবে অত্যাচার, শোষণ, নিপীড়ন ইত্যাদি হয়ে আসছিল। তো তারই একটা বহিঃপ্রকাশ হিসাবে এই তেভাগা আন্দোলনটা শুরু হয়, যার অর্থ ছিল যে এখানকার যারা কৃষকরা ছিল তাদের দাবিটা ছিল যে জমিতে যে ফসল উৎপন্ন হবে তার 3 ভাগ যাবে কৃষকের ঘরে, আর 1 ভাগ যাবে জোরদার বা জমিদার যাই বলুন না কেন তাদের কাছে। সো বন্ধুরা, তেভাগা আন্দোলনের ওই জায়গাটা গেলাম, শান্তনু পুরো ব্যাখ্যা করলো, আপনারা শুনলেন। তো আমি আর নতুন করে কিছু বললাম না, আপনারা আসবেন, এসে পড়াশুনো করবে, আসবেন দেখবেন আর জায়গাটাকে ফিল করবেন। আর এই মুহূর্তে আমি আছি খাপুরেই আছি, খাপুরে আর একটা জায়গা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে সিংহবাহিনী মন্দির। তো সিংহবাহিনী মন্দিরে এর আগে আমার আসার কথা ছিল, তো আসিনি। তো আজকে শান্তনুর সঙ্গে এসেছি। তো এই সিংহবাহিনী মন্দির, এই দেখতে পাচ্ছেন আমি জাস্ট পিছন দিক দিয়ে হাঁটছি, আর মন্দিরের
সামনের দিকটা হচ্ছে ওইদিকে, তো এটা হচ্ছে সিংহবাহিনী মন্দিরের গেট। প্রবেশ করলাম, ওকে ওকে, ওয়াও, জাস্ট ওয়াও, এ বাবা। ভিতরে তো আমার যেতে ইচ্ছে করছে এই যে মন্দিরের ভিতরে, কিন্তু মনে হয় যাওয়াটা ঠিক হবে না, কারণ আমার এইসব জায়গা দেখলে একটু স্যাঁতস্যাঁতে জায়গাতে দুটো জিনিস খুব কমন থাকে, সেটা হচ্ছে সাপ আর বিছা। তো আপনাদেরকে জাস্ট এই ক্যামেরাটা ভিতরে ঢুকিয়ে আমি জাস্ট দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখে নেন। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, আপনারা দেখে নিন, একদম ভাঙাচোরা, কোনো মেনটেনেন্স নেই, কোনো কিচ্ছু নেই। উপর দিক দিয়ে পুরো দেখছেন এই গোলাকারটা, এই দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এখানে একটা লোকাল দাদার সঙ্গে কথা বললাম, দাদা যেটুকুই বলতে পারলো সেটা হচ্ছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা শিব মন্দির এবং অনেক পুরনো মন্দির। কত পুরনো মন্দির সেটা কোনো আইডিয়া দিতে পারলেন না, যেটা আপনাদেরকেও আমি কিছু বলতে পারলাম না। আর একটা মন্দির ভিতরে আছে আমাকে দাদা বললো, তো আমি ওখানে যাচ্ছি, চলুন আপনারাও চলুন আমার সঙ্গে। তাহলে বন্ধুরা দেখলেন অনেক জায়গায় ঘুরলাম, খাপুড়, হিলি, হাড়িপুকুর, তো সব অল্প অল্প করে টাচ দিয়ে গেলাম, শান্তনুকে তিন জায়গা দেখালাম। শান্তনু, তোমার কেমন লাগলো? ভালো লাগলো, বিশেষ করে মানে হাড়িপুকুরটা একটা অরিজিনাল টেস্ট, এখানকার ইউনিক, আমার লাইফে প্রথমবার। আচ্ছা, হাড়িপুকুর, তো হাড়িপুকুর স্পেশাল লেগেছে। তার সঙ্গে এই দুটো মন্দির দেখলাম, আর এই যেটা কি তেভাগা আন্দোলন যেটা যেখানে হয়েছে খাপুরে, সেখানেও গেছিলাম, খুব সুন্দর লাগলো। তো ওভারঅল মোটামুটি ট্রিপটা ভালোই হলো। তো আপনাদের কেমন হলো আপনারা নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলে আর এর চ্যানেলে বিশেষ করে রয়্যাল বেঙ্গল রাইডার এই চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে আমরা ঘুরে বেড়াই, এরও প্রচুর কন্টেন্ট আছে, আপনারা দেখবেন পাহাড়ে, যারা আপনারা ভালোবাসেন পাহাড় রিলেটেড প্রচুর কন্টেন্ট, আর একদম অফবিট জায়গা ঘুরতে ভালোবাসে, আমাকেও নিয়ে যাবে বলেছে, আমি যাব। তো এই করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।